উৎসবের মেজাজে সম্পন্ন হল রাজ্যের চারটি বিধানসভা আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক ছয় দুই শতাংশ এর মধ্যে ছয় আগরতলা কেন্দ্রে ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক সাত দুই শতাংশ আট টাউন বরদুয়ারি কেন্দ্রে ভোট পড়েছে ঊনসত্তর দশমিক পাঁচ চার শতাংশ ও ছেচলি সুরমা আসনে ভোট পড়েছে আশি শতাংশ এবং সাতান্ন যুবরাজনগরে ভোট পড়েছে আশি দশমিক চার এক শতাংশ ভোট গ্রহণকে কেন্দ্র করে বৃহস্পতিবার এই চারটি কেন্দ্রে বড় ধরনের কোনো গোলমাল বা অশান্তির খবর পাওয়া যায়নি নেই কোনো প্রাণহানির খবরও সকাল থেকে পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ান বিভিন্ন বয়সের নারী পুরুষ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা বিজেপি কংগ্রেস সহ অন্যান্য দলের শীর্ষ নেতারাও সকাল সকাল সেরে ফেলেন ভোটদান পর্ব তুলসীপতি স্কুলে ভোট দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী জানান দল চারটি আসনে জয়লাভ করবে ভোট দিয়েছেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীও কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মন ও আশীষ সাহও ভোটাধিকার প্রয়োগ করেন নিজ নিজ কেন্দ্রে যুবরাজনগর কেন্দ্রীয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ পর্ব সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের সামনে উৎসাহ নিয়ে ভোট দেন ভোটাররা এই দুটি কেন্দ্রে ভোটের হার সকাল থেকে ছিল তুলনামূলকভাবে বেশি এই দুটি কেন্দ্রে শাসক বিরোধী উভয় পক্ষের প্রার্থীরাই হাজির ছিলেন গণতন্ত্রের এই পবিত্র ভোটাধিকার উৎসবে আমাদের যুবরাজনগর মণ্ডলে উপবোধ আর সেই বোধ সকাল সকাল উৎসবে মেসে সকলে এখানে এসছেন খুব সুন্দরভাবে ভোট দিচ্ছেন আর আমিও ভোটটা দিয়ে আসলাম আর খুব স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে ভোট চলছে সকলে ভোট দিন সকলকে আমাদের জন্য কমসা ভোট দেওয়ার পর নিজের কেন্দ্র এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও কংগ্রেস প্রার্থী আশীষ সাহা মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুবই সুন্দর পরিবেশে ভোট হচ্ছে বিরোধী সব অর্থই তো বিরোধিতা করে বিপক্ষে যারা আছে সবসময় বিপক্ষের কথা বলবে আমাদের পক্ষে তো কথা বলবে না নিজেরা তো দেখছেন আপনারা সবাই কোথায় বহিরাগত এত তো আছে কত সুন্দরভাবে ভোট দিচ্ছে কারোর তো কোনো কমপ্লেন নেই পুলিশের তৎপরতা নিয়ে ভালোই তো পুলিশ যদি তৎপর হয় তো ভালো না সবার জন্য ভালো পুলিশের তো ভালো কাজ করছে আমরাও দেখছি খুবই ভালো কাজ করছে পুলিশ আর পুলিশ তো নিয়ন্ত্রণ করছে এখন আমাদের ইলেকশন কমিশন থেকে আমাদের হাতেও নেই বিরোধী নেতা হিসেবে নিজের কর্তব্য পালন করে কয়েকটি বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করেন কংগ্রেস প্রার্থী আশিষ কুমার সাহা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সমান সচেতন ছিলেন ভোটাররাও কেউ ভোট দিয়েছেন শান্তি ও উন্নয়নের লক্ষ্যে তো কেউ আবার নিজ এলাকার উন্নতি প্রধান বিবেচ্য বিষয় করেছেন আমরা যেদিকে শান্তি পাই এদিকেই আমরা ভালো মানে আমরা তো মানে যেদিকে আমরা ভালো হয় এদিকেই আমরা ভোটতে চাই এতদিন কি আপনাদের এলাকায় কাজ হয়েছে হ্যাঁ হয়েছে কম বেশি আগামী দিনে যিনি জিতবেন ওনার কাছে কি প্রত্যাশা আশা থাকে যেহেতু এই কেন্দ্রে আমাদের মানে মুখ্যমন্ত্রী আছে ওনার কাছে তো অনেক কিছুই আশা আছে এবং করবেনও উনি ভোটগ্রহণ পর্ব শেষ হবার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম জমা করা হয় উমাকান্ত স্কুলের স্ট্রং রুমে আপাতত ২৬ তারিখ অবধি অপেক্ষা আর তারপরই জানা যাবে গণদেবতা রায় কার পক্ষে যাবে তবে এটা নির্ভেজাল সত্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে একশো শতাংশ সফল নির্বাচন কমিশন রিপোর্ট রেজিস্ট নিউজ